ভয়েস চেঞ্জ সিরিজের একটা নতুন ক্লাসে আজ আমরা এসে গেছি। আজ আমরা শিখবো কি শিখব, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যগুলোকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করা যায়। আমরা আগের ক্লাসে জেনে গেছি ভয়েস চেঞ্জের সাধারণ নিয়মগুলো, আমরা জেনে গেছি কোন টেন্সে কী কী বিভাগ লাগবে। সুতরাং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এই যে আমার লাগবে এটা আমাদের পড়ার প্রয়োজন নেই, আমরা উদাহরণের মধ্য দিয়ে জানতে পারবো। কয়েকটা উদাহরণের প্রথমে চোখ বুলিয়ে নিই। প্রথম উদাহরণটা আমরা কি দেখতে পাচ্ছি, আই ইট রাইস, আমি ভাত খাই। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অংশ, এটা কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অবজেক্ট কি করে বুঝবো, আই ইট হোয়াট, আমি কি খাই, আই ইট হোয়াট, কি উত্তরটা হচ্ছে রাইস। কি দিয়ে প্রশ্ন করলে পেয়ে যাচ্ছি অবজেক্ট, হি ইটস রাইস, সে কি খায়, ভাত খায়। সুতরাং রাইসটা অবজেক্ট, ইটস বা ইট বা হেল্প এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, দে হেল্প আস, দে হেল্প হুম। তাহলে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলেও আমরা অবজেক্ট পাচ্ছি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে আমরা সূত্রগুলো বিশ্লেষণ করলে কীভাবে সূত্রটা আসবে, সাবজেক্ট ভার্ব ওয়ান বা ভার্ব ফাইভ, মূল ক্রিয়াপদ শেষে এস বাই এস থাকলে ভি ফাইভ বলবো, এবং অবজেক্ট পাচ্ছি। এরপর আমরা যখন নেগেটিভ সেন্টেন্সে যাচ্ছি, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আবার মাথায় রাখতে হবে শুধু প্রেজেন্ট ইনডেফিনাইট নয়, পাস্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রেও নেগেটিভ বা ইন্টারোগেটিভ ক্ষেত্রে ডু ভার্বের প্রয়োগ হয়। তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু বা ডাজ বসে এবং পাস্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে ডিড বসে। এক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট হওয়ার জন্য ডু বা ডাজ বসিয়েছি। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ এবং বাকি সকল ক্ষেত্রে ডু বসে। প্রথম উদাহরণটা কি দেখতে পাচ্ছি, হি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। হি ডাজ নট প্লে হোয়াট, ফুটবল, ফুটবলটা অবজেক্ট, সাবজেক্ট ডাজ নট প্লে ভার্ব, দে ডু নট ড্রাইভ কার, তারা গাড়ি চালায় না। আই ডু নট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি না। তাহলে এক্ষেত্রে কী পাচ্ছি, সাবজেক্ট ডু বা ডাজ নট ভি ওয়ান প্লাস অবজেক্ট। মাথায় রাখতে হবে ডু বা ডাজ বা ডিড যদি বসায় আমরা মূল ক্রিয়াপদ সর্বদা বসবে, অর্থাৎ ভি ওয়ান বসবে, অন্য কিছু বসবে না। এরপর আমরা এই সেন্টেন্সগুলোকে কী করে প্যাসিভ ভয়েসে করবো সেটা জানবো, কারণ এই বাক্যগুলো প্রত্যেকটা কিসে আছে, অ্যাক্টিভ। এটা প্যাসিভ ভয়েসে করতে কি গেলে কী করবো, অর্ধেকটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে রাইস ইজ ইট অ্যাট ইটেন, আয়ের অবজেক্ট কি, মি। দ্বিতীয়টাতে কী দেখতে পাচ্ছি, অনুরূপভাবে রাইস ইজ ইটেন বাই, হিয়ার অবজেক্ট কি, হিম। তারপরে দেখছি দে হেল্প আস, দে হেল্প আস কি হবে, আসের সাবজেক্ট উই আর হেল্পড বাই, দেয়ার অবজেক্ট কি, দেম, উই আর হেল্প বাই দেম। তাহলে এটাকে প্যাসিভ ভয়েসে করলে আমরা কি পাচ্ছি, অবজেক্ট চলে এলো সামনে, ইজ আর অথবা এম, মূল ক্রিয়াপদের ভি থ্রি বাই সাবজেক্ট, বাক্যের শেষে যথারীতি ফুল স্টপ। এরপর এই বাক্যগুলোকে যখন আমরা নেগেটিভে করছি কি করছি, অনুরূপভাবে সামনে ফুটবলটা চলে এলো, তাহলে ফুটবল ইজ নট প্লেড বাই হিম, ফুটবল ইজ নট প্লেড বাই হিম। তাহলে কি পরেরটা কি হবে বলতে হবে, কি, কার ইজ নট ড্রাইভিং বাই দেম, কার ইজ নট ড্রাইভিং বাই দেম, বড় কোনো অপেক্ষা থাকে কি। তারপরেরটা বলতে হবে খুব সহজ, ক্রিকেটটা সামনে চলে আসবে, ক্রিকেট ইজ নট প্লেড বাই, ক্রিকেট ইজ নট প্লেড বাই মি। তাহলে এটাকে সূত্র আকারে সাজালে কি পাচ্ছি, অবজেক্ট চলে এলো, ইজ এম আর চলে এলো, নট এলো, ভি থ্রি বাই সাবজেক্ট। অর্থাৎ আমরা প্রথমে কি শিখলাম, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বাক্য। অ্যাফার্মেটিভ বাক্যে কী পাচ্ছি, আই ইট রাইস ভার্সাস সাবজেক্ট ভি ওয়ান বা ভি ফাইভ, মূল ক্রিয়াপদের সাথে এস বাই এস থাকলে ওটা ভি ফাইভ প্লাস অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েস করার সময় কী করলাম, অবজেক্টটা সাবজেক্ট করে নিলাম, রাইস ইজ ইটেন বাই মি। পরবর্তী বাক্যে আমরা কী পাচ্ছি, রাইস ইজ ইটেন বাই হিয়ার অবজেক্ট হিম, উই আর হেল্প বাই দেম।
সূত্র আকারে সাজালে সেটা কি পাচ্ছি অবজেক্ট, তারপরে ইজ এমআর বসিয়ে দিচ্ছি, মূল ক্রিয়াপদের ভিত্রি, তারপর বাই, তারপর সাবজেক্ট। এরপর আমরা নেগেটিভ বাক্যগুলোকে যখন প্যাসিভ ভয়েসে করছি কিরকম করছি, হি ডাজ নট প্লে ফুটবল, এটাকে যখন প্যাসিভ ভয়েসে করব কি করব, ফুটবল অবজেক্ট সাবজেক্ট, ফুটবল ইজ নট প্লেড বাই হিম, দে ডু নট ড্রাইভ কার, কার ইজ নট ড্রাইভেন বাই দেম, অর্থাৎ তাদের দ্বারা গাড়ি চালানো হয় না। আই ডু নট প্লে ক্রিকেট, ক্রিকেট ইজ নট প্লেড বাই মি। মাথায় রাখতে হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে ডু বা ডাজ উঠে গিয়ে বিভাগ হিসাবে ইজ এম আর বসবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। এরপর আমরা শিখব কি শিখব, ইন্টারোগেটিভ এবং ডাব্লিউ যুক্ত বাক্যগুলোকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করা যায় করব। ইন্টারোগেটিভ করতে গেলে বলেছি আগেই, নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজের প্রয়োগ ঘটাতে হয়। তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজটা প্রথমেই বসবে। প্রথম বাক্যে কি, ডাজ হি প্লে ফুটবল, হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি হওয়ার জন্য ডাজ হয়ে গেল। তাহলে কি হলো, ডাজটা সামনে চলে এলো, ডাজ হি প্লে ফুটবল, অ্যাক্টিভ ভয়েসে আছে। পরের বাক্যে ডু দে ড্রাইভ কার, তারা কি গাড়ি চালায়, তার বাক্যে পরের বাক্যে আছে ডু ইউ হেল্প দ্য বয়, তুমি কি ছেলেটাকে সাহায্য করো, এটাকে আমরা সূত্র আকারে সাজালে কি পাবো, ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস প্রশংসক চিহ্ন, তাই তো। এরপর এই বাক্যগুলোকে যখন আমরা ইন্টারোগেটিভ করবো কি করবো, ইজ এ মাত বসবে, ডু বা ডাজ উঠে যাবে, ইজ ফুটবল, ইজ ফুটবল প্লেড বাই হিম, ইন্টারোগেটিভ বাক্য, ইজ কার ড্রাইভেন বাই দেম, ইজ দ্য বয়, ইজ দ্য বয় হেল্পড বাই ইউ, তাহলে এটাকে সূত্র আকারে সাজালে কি পাবো, ইজ এম আর প্লাস অবজেক্ট প্লাস ভিত্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস প্রশংসক চিহ্ন, তাই তো। ইজ এম আর প্লাস অবজেক্ট প্লাস ভিত্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস প্রশংসক চিহ্ন। এরপর এই বাক্যগুলোকে ডাব্লিউ এইচ করতে গেলে কি হবে, আমি আগেই বলেছি ডাব্লিউ এইচ শব্দটা জাস্ট হু ডু বা ডাজের পূর্বে বসাতে হবে। প্রথম ক্ষেত্রে আমরা কি করেছি, হোয়েন ডাজ হি প্লে ফুটবল, হি ডাজ হি প্লে ফুটবল, তার পূর্বে হয়নি কখন ছেলেটা, বা কখন ছেলে তো নয়, এখানে কখন সে ফুটবল খেলে, হোয়েন ডাজ হি প্লে ফুটবল, কখন সে ফুটবল খেলে। পরের বাক্যে কি আছে, হোয়াই ডু দে ড্রাইভ কার, তারা কেন গাড়ি চালায়, হাউ ডু ইউ হেল্প দ্য বয়, তুমি কীভাবে ছেলেটাকে সাহায্য করো। এরপর এইগুলোকে প্যাসিভ ভয়েসে বললে কী করবো, অনুরূপভাবে ডাবল স্টার থেকে যাবে, তাহলে হোয়েন ইজ ফুটবল প্লেড বাই হিম, বাই হিম, হোয়াইন ইজ ফুটবল প্লেড বাই হিম, অনুরূপভাবে হোয়াই ইজ কার, হোয়াই ইজ কার ড্রাইভেন বাই দের, অবজেক্ট কি দেন। তৃতীয় নম্বর বাক্যটা তো কি পাচ্ছি, হাউ হাউ ইজ দ্য বয়, হাউ ইজ দ্য বয় হেল্প বাই ইউ, হাউ ইজ দ্য বয় হেল্প বাই ইউ, সাবজেক্ট অনুযায়ী ইজ এম আর বসবে। প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি ইজ ফুটবল প্লেড বাই হিম, ইজ কার ড্রাইভেন বাই দেম, ইজ দ্য বয় হেল্প বাই ইউ, এটাকে সূত্র আকারে সাজালে আমরা কি পাচ্ছি, ইজ এম আর অবজেক্ট ভিত্রি বাই এবং সাবজেক্ট, তারপরে প্রশ্নসূচক চিহ্ন ইন্টারোগেটিভ বাক্য হওয়ার জন্য। এরপর এই বাক্যগুলোকে ডাব্লিউ এইচ দিয়ে যখন যখন করতে যাই তখন কি করলাম, ডাব্লিউ এইচটা প্রথমেই বসিয়ে দিলাম, হোয়েন ডাজ হি প্লে ফুটবল, বেশি বয়সে করতে গেলেও হোয়েনটা থেকে যাবে এবং আগের সূত্র মতোই ইজ এম আর বসবে, হোয়েন ইজ ফুটবল প্লেড বাই হিম, হোয়াই ডু দে ড্রাইভ কার, কি করব, হোয়াই ইজ কার ড্রাইভিং বাই দেন, হাউ ডু ইউ হেল্প দ্য বয়, হাউ ইজ দ্য বয় হেল্প বাই ইউ। আজকে আমরা আরেকটু জেনে নিই, কী জানবো, সূত্রটা ডাব্লিউ এইচ এর ক্ষেত্রে ডাব্লিউ এইচটা প্রথমেই বসিয়ে দিলাম,
দুবার ডাজ সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট তারপরে প্রশ্নসূচক চিহ্ন দিলাম আর বেশি বয়সে করতে গেলে কি করলাম ডাব্লিউটা বসালাম ইজ এমআর দিয়ে দিলাম অবজেক্ট নিয়ে এলাম ভি থ্রি বাই সাবজেক্ট আজকে আমরা শিখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যগুলোকে কিভাবে সহজে অ্যাকটিভ থেকে প্যাসিভে পরিণত করা যায় কিচ্ছু না প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে ডু বা ডাজ ভার্বের প্রয়োগ হয় এবং মূল ক্রিয়াপদের শেষে এস বা ইএস থাকলে বা ভি ওয়ান থাকলে বেশি পয়সে কিন্তু মূল ক্রিয়াপদের শেষে এস বা ইএস বসবে না ভি থ্রি বসবে যেমন আই হেল্প দ্য বয় ইজ হেল্প বাই মি হি হেল্পস মি আই এম হেল্প বাই হিম হেল্পসটা কিন্তু উঠে আছে আর ইন্টারভিউ করার ক্ষেত্রে ডু বা ডাজ নিয়ে আসি ডাজ হি প্লে ফুটবল ডাজ হি হেল্প মি ডাজ দ্য বয় প্লে ক্রিকেট এগুলো প্যাসিভ ভয়েসে বললে কি হবে ইজ এম আর বসবে তাহলে ইজ ক্রিকেট প্লেড বাই দ্য বয় এম আই হেল্পড বাই হিম ইত্যাদি আর নেগেটিভ করার ক্ষেত্রেও ডু বা ডাজ বসে যেমন আই ডু নট প্লে ফুটবল হি ডাজ নট প্লে ফুটবল এগুলো প্যাসিভ ভয়েসে বললে কি করব ফুটবল ইজ নট প্লেড বাই মি ফুটবল ইজ নট প্লেড বাই হিম আর ডাব্লিউএইচ বসাতে গেলে কি করি ডাব্লিউএইচটা বাক্যের শুরুতেই বসিয়ে দিই হোয়েন ডাজ হি প্লে ফুটবল এটাকে প্যাসিভ ভয়েসে করলে কি করব হোয়েন ইজ ফুটবল প্লেড বাই হিম হাউ ইজ ফুটবল প্লেড বাই হিম হাউ ইজ ফুটবল প্লেড বাই হিম তাহলে এটা কি করব হাউ হি হাউ ডাজ হি প্লে ফুটবল হাউ ডাজ হি প্লে ফুটবল এর প্যাসিভ ভয়েস কি করলাম হাউ ইজ ফুটবল প্লেড বাই হিম ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং